যে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন, সেই একই জায়গায় একাংশ বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীদের কারণে বারবার কালিমা লিপ্ত হচ্ছে স্বাস্থ্য দপ্তর। গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যানের মতো জরুরি পরিষেবা নিয়ে বারবার উঠছে অভিযোগ। বুধবার সিটি স্ক্যান করতে আসা এক রোগীকে অপারেটরদের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। তাদের মধ্যে একজন অপারেটরের নাম দেবব্রত দাস এবং অপরজনের নাম শুভম সাহা। দীর্ঘদিন যাবত এই জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ ছিল। এ নিয়ে রোগীদের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানোর পর হাসপাতালের MS কাজল দাস তড়িঘড়ি সিটি স্ক্যান ব্যবস্থা পুনরায় সচল করেন। টেন্ডারের মাধ্যমে নতুন করে এই সিটি স্ক্যান পরিষেবার দায়িত্ব পায় ই সঞ্জীবনী নামক একটা বেসরকারি সংস্থা। কিন্তু গত জানুয়ারি মাসে পরিষেবা শুরুর পর থেকে প্রায়শই সিটি স্ক্যান বিভাগে দুই অপারেটর দুর্ব্যবহারে অতিষ্ঠ সিটি স্ক্যান করতে আসা রোগী ও তাদের পরিজনরা। শুধু এখানেই শেষ নয়, সরকারি হাসপাতালে সিটি স্ক্যান বিভাগে দ্রুত সার্ভিস পেতে গেলে নাকি কিছু টাকা না দিলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় রোগীদের। তো একজন পেশেন্ট ছিল, তো উনি বলছিল আমারটা কম সময় আমারটা কম সময়। আমি বলছিলাম যে ওটা বুকিং দিয়ে আমি ডাকবো, তারপর আমারটা এতক্ষণ দেরি হচ্ছে কেন? উনি বলছিল আমি আজকাল দিয়ে বলেছি যে আমার 2 ঘন্টা সময় লাগবে, ওটা আমার ভুল হয়েছে, উনি খেপে গিয়েছে। আগেও তো এরকম ঘটনা হয়েছে, এ ধরনের ঘটনা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বারংবার একটা অভিযোগ আসে আপনাদের এখানে, কোনো রোগী আসলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাদেরকে বাধ্য করা হয় পাবলিকলি করার জন্য এই সিটি স্ক্যান, এখান থেকে পরিষেবা না দিয়ে বিনামূল্যে পাবলিকলি। আপনাদের কি কোনো পাবলিক ক্লিনিকের সঙ্গে যোগাযোগ রয়েছে? আমরা কোনোদিনও বলি না, আর যখন ইউরিয়া ক্রিয়েটিন থাকে আমি বলি আপনারা আপনাদের যেখান থেকে ইচ্ছা ওটা ওখান থেকে করিয়ে নেন। গভর্নমেন্ট আছে 53 নম্বর, আর প্রাইভেটও আছে, এটা আপনাদের ইচ্ছা, আমি কোনোদিন প্রাইভেট বলিও না। তবে রোগীদের বক্তব্য অনুযায়ী এই বিভাগে রোগীদের ইচ্ছে করে দেরি করানোর আরেকটি কারণ হচ্ছে সরকারি হাসপাতালের কাজ করেও বাইরের বেসরকারি ল্যাবের সঙ্গে তাদের আঁতাত রয়েছে। এই ঘটনার পর গোমতী জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাজল দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সিটি স্ক্যান অপারেটর বিভাগে কর্মীদের আচরণ নিয়ে অভিযোগ আগে উঠেছে। গোটা বিষয়টি তিনি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনবেন বলে আশ্বাস দেন তিনি। আমাদের গভর্নমেন্টের পেশেন্টের সুবিধার জন্য আমাদের সরকার এনএচএমের সঙ্গে এটা পাবলিক ই সঞ্জীবনী গ্রুপের সঙ্গে এটা টাই আপ করা আছে 5 বছরের জন্য, এবং ওরা 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য এটা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে, এবং ওরা দিচ্ছে সার্ভিস। তবে আমি ইদানিং এক দুটো কমপ্লেন পেয়েছি এবং এটা আমি যথারীতি অ্যাকশন নিয়েছি, ওদের সঙ্গে ওদের যে ম্যানেজার আছে যে দেখছেন ওর সঙ্গে কথা বলেছি, আজকে ঘটনা হয়েছে এটা আমি জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আমি ফোনও করেছি, আর এই ব্যাপারটা আমি দেখছি, এটা সিরিয়াসলি আমি দেখছি যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, প্রয়োজনে ওদেরকে সরিয়ে অন্য মানে অন্য কিছু অন্য যাতে লোক নিয়োগ করা হয় তার জন্য আমি সাজেস্ট করবো। আর সিটি স্ক্যান সার্ভিস তো সবার জন্য, এটা ফ্রি অফ করা আছে এবং 24 ঘন্টা সার্ভিস দিতে হবে, ওদের সঙ্গে আমাদের টাই আপ এটাই, এবং মানুষ যাতে হ্যারাসমেন্ট না পায়, মানুষ যাতে সার্ভিস পায়, এটাই আমাদের উদ্দেশ্য, এটা আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য। তো এই ব্যাপারে আমি দেখছি এটা, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা অ্যাকশন নেব। এই দুই অপারেটরের ব্যবহারে কালিমা লিপ্ত হচ্ছে ই সঞ্জীবনী এবং গোমতী জেলা হাসপাতাল। রোগীদের দাবি অতি দ্রুত যেন এই দুই কর্মীকে এই হাসপাতাল থেকে অপসারণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।